লকডাউনের প্রভাব পড়েছে শিল্পী মহলে, থমকে গিয়েছে সমস্ত কাজকর্ম। আর মাত্র কয়েকটা মাস বাকি বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই আবহাওয়ায় শিল্পীরা দুর্গা প্রতিমার কাজ শুরু করে দিয়েছেন। মালদহের হবিবপুর থানার বুলবুলিচণ্ডী কুমারটলিতে লকডাউনের জন্য বিক্রি হয়নি বাসন্তী পুজোর প্রতিমা। এর ফলে শিল্পীদের মাথায় হাত পড়েছে। শিল্পীরা সাহায্যের দাবি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে যদিও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে শিল্পীরা জানান। এরই মধ্যে তারা দুর্গা প্রতিমা তৈরি শুরু করেছেন, যদিও এবছর এখনও কোনো অর্ডার আসেনি। চলছে লকডাউন, করোনার আতঙ্কে আতঙ্কিত মানুষজন। আদৌ কি এই দুর্গা প্রতিমার অর্ডার আসবে? মৃৎশিল্পীরা জানান কি হবে আমরা জানি না, তবে আশা নিয়ে আমরা প্রতিমা তৈরির কাজ শুরু করেছি। আমরা প্রথম যখন বাইনা করা বাসন্তী, গণেশ, রাধাকৃষ্ণ, শিব, হনুমান তৈরি করেছিলাম, সেসব মাল ডেলিভারি দিতে পারিনি। তখন অসহায় অবস্থা দেখে এই লকডাউনের পরিস্থিতির মধ্যে আমরা তখন একটা সব শিল্পীরা এক জায়গা হয়ে আলোচনা করে আমরা একটা হরিপুর শিল্পী মৃৎশিল্পী সমিতি তৈরি করে অ্যাপ্লিকেশন লিখে বিডিও সাহেবকে, ডিএমকে, এসডিওকে, তারপরে আমাদের মৌসমনুরকে এবং মুখ্যমন্ত্রীকে আমরা সব জায়গায় একটা করে দরখাস্ত পাঠিয়েছি। সবাই রিসিভ করে আমাদেরকে দিয়েছে, কিন্তু এখনো কোনো উত্তর আমরা পাইনি। তবে মুখ্যমন্ত্রী একটা উত্তর আমাদেরকে দিয়েছে, আবার দ্বিতীয়বার একটা দরখাস্ত ইয়ে চেয়েছে। তা আমরা ওটা কাল পরশু মনে করছি পাঠিয়ে দেবো, কারণ এখন তো কলকাতার সবই নেট টেট বন্ধ আছে, যার জন্য পাঠাতে পারিনি, আমরা পাঠাবো। আর এই লকডাউনের মধ্যে যে কাজকাম আরম্ভ করেছি নিজের পয়সা খরচা করে, যদি এখন না করি বাইচান্স যদি পুজো আরম্ভ হয় তাহলে আমরা এই কোথায় থেকে ঠাকুর তখন দিব? এই জন্যে নিজের পয়সা খরচা করে রিক্স নিয়ে আমরা কাজ আরম্ভ করেছি। এখন কি হবে ভবিষ্যতের ব্যাপার। পার্টি এসেছিল কিন্তু আমি তাদেরকে ঘুরিয়ে, তখন কেবল ফ্রেমের কাজ হচ্ছিল, ওই জন্য অর্ডারটা আমরা তখন অর্ডার এই মুহূর্তে এখন ওই ফোনে ফোনে যোগাযোগ হচ্ছে, হয়তো এর মধ্যেই ঢুকবে লকডাউনটা ছুটলে। কতটা আশ্বাস আছে যে বিক্রি হবে এবছর? এইটা এই বছরের এই আশ্বাসের কথাটা বলা খুব কঠিন, শুধু আমার না সবার। মোটামুটি এবার কতটা ঠাকুর বানিয়েছো? আমি যে কটা বানাই 25টা দুর্গাই বানাই, 25টাই বানিয়েছি। কোনো লিখিত ভাবে কোনো অর্ডার হয়নি, তাতে যে কি হবে এ সম্পূর্ণ ভগবানের উপর ভরসা। মালদা থেকে দেবাশিস পাল, দেবসিংহ, আনন্দ বার্তা।